গঙ্গাসাগর মেলা দু হাজার বাইশের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব কোভিডের কারণে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ রেহাই পাওয়া গেল না করোনার থেকে করোনা থাবা বসালো গঙ্গাসাগর মেলা শিবিরে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে দেশ জুড়ে করোনার দাপন পশ্চিমবঙ্গেও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ তার মধ্যেই শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা দু বাইশ কড়া বিধিনিষেধের মধ্যে মেলা করার জন্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট হাজারো বিধিনিষেধেও আটকানো গেল না করোনা ভাইরাসকে সূত্রের খবর একত্রিশ জন তীর্থযাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাবুঘাট শিবির এবং শিয়ালদাহ স্টেশনের শিবিরে করোনা ভাইরাস আক্রান্তের খবর শোনা গেছে আরটিপিসি আর পরীক্ষা করা হলে একত্রিশ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস সূত্রের খবর বাবুঘাটের শিবিরে পঁচিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত আরো ছ জন শিয়ালদায় শিবিরে আক্রান্ত হয়েছেন যাদের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে তাদের সেফ হোমে পাঠানো হয়েছে গঙ্গাসাগর মেলা দু হাজার বাইশ নিয়ে কলকাতা হাইকোর্টে হয়েছিল জনস্বার্থে মামলা ধোয়াশা তৈরি হয়েছিল মেলার ভবিষ্যৎ নিয়ে আদেও কি মেলা হবে আর হলেও কিভাবে হবে অবশেষে হচ্ছে মেলা শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট নজরদারি কমিটি গড়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আদালত জানিয়েছে কপিল মনির আশ্রমে পঞ্চাশ জনের বেশি মানুষ যাতে প্রবেশ করতে না পারে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও